অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি জুন 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ, এই ভিডিওটি আপনারা কিন্তু জানতে পারেন। আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, এ মাসে যা গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। মকর রাশি লাখো কোটি মানুষের প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবেন না, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, ডিগ্রিগত অবস্থান আলাদা, অনেক কিছু বিচার্য বিষয়। কিন্তু এটি হচ্ছে সার্বিক রাশিফল। এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে গাইড হিসাবে কিন্তু বা আপনারা বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনারা নিতে পারেন। অর্থাৎ জুন মাসে কি সম্ভাবনা আসতে চলেছে মকর রাশির, তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পূর্বাভাস বলতে পারেন পাবেন। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের রাশির উপর শনি বাস করছে এবং শনি বকরি, এবং আপনার রাশির সেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান 2রা জুন মঙ্গল, 15ই জুন আপনার রাশির ষষ্ঠভাবে রবির অবস্থান, এবং 22শে জুন এই শুক্র আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করবে। শরীরগত দিকটা বলি, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো কিন্তু সমস্যা কিন্তু থাকছে না। শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি কিন্তু ওভারঅল কিছুটা হলো ভালোর দিক কিন্তু থাকছে, কিন্তু শনি এবং মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের সরাসরি দৃষ্টি সরাসরি আপনার রাশির উপর, কিছু কিছু করতে মানসিক দুশ্চিন্তা, আপনার মনের কনফিডেন্সের জায়গাটা কিছুটা হলেও কিন্তু আপনাকে কমাবে। অর্থাৎ উদ্বেগের জায়গাটা, উদ্দীপনার জায়গাটা, পরাক্রমের জায়গাটা আপনার কিছুটা হলেও কিন্তু কমাবে। অর্থাৎ আপনার মানসিক টেনশান, উদ্দীপনা, পরাক্রমের জায়গাটা কিছু হলো, মানে এক কথায় যদি বলা যায়, আপনারা সে মতো মনের জোর কিন্তু খুব একটা কিন্তু পাবেন না। অর্থাৎ যে কোনো কিছুতে একটু হলো আপনার ভাবেন এই কাজটা হবে কি হবে না, একটু হলো টেনশনের জায়গায় কিন্তু থাকবে, কিন্তু শরীরগত দিক নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু নেই। এইবার আসি শিক্ষাগত দিকটা। দেখুন, শিক্ষার জায়গাটাতে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। পঞ্চমভাবে রাহুর অবস্থান এবং রবির সাথে কানেক্ট করে, এবং এই জায়গাটা কিন্তু শিক্ষার জায়গাটায় কিছু কিছু ক্ষেত্রে অন্য মানুষের জায়গা থাকছে। অর্থাৎ শিক্ষাগত দিকটা খুব একটা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন না। এবার আসি আপনাদের লাভ লাইফ, প্রেমজ। দেখুন, আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু সমস্যা দিবে, এবং পঞ্চমভাবে আপনার রবি এবং রাহুর অবস্থান গ্রহণযোগ। অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু 15ই জুন পর্যন্ত কিন্তু আপনারা আঘাত বা সমস্যা কিন্তু থাকবে। অর্থাৎ এই জায়গাটা 15ই জুন পর্যন্ত আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা থাকা উচিত। প্রেমের ক্ষেত্রে যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের সমস্যার জায়গা নির্দেশ করছে, এবং পঞ্চমপতি ষষ্ঠ কিছু কিছু ক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জায়গাটা যদি বলি, দেখুন, আপনাদের সপ্তমভাবে মঙ্গল, আপনি এবং আপনার পার্টনার দুজনের কিন্তু একই রকমের চিন্তাধারা, অর্থাৎ দুজনে কিন্তু মাথা গরমের প্রবণতা থাকবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে হঠাৎ দেখা গেলো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল, আবার কি পরক্ষণে একটু টুকটুক কথায় খুঁটিনাটি কথাতে দুজনের মধ্যে যথেষ্ট অ্যাগ্রেসিভ রাগের প্রবণতার জন্য কিছু কিছু ক্ষেত্রে গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আমি বললো একজন রেগে গেলে একজন একটু হলে মাথা ঠান্ডা করে চলুন, সেক্ষেত্রে কী হবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করবে। এবং 22শে জুন এই শুক্র আপনাদের রাশিতে, রাশির সপ্তমভাবে অবস্থান করবে, তখন কিছু কিছু ক্ষেত্রে এই যে দাম্পত্য কলহের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু থাকছে, এবং আপনাদের ভাগ্যের ভাগ্যপতি আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যর যারা আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা বলুন, যে কোনো জায়গাতে ব্যবসার ক্ষেত্রে বলুন, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। এবং এর সাথে সাথে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করে চোখ বন্ধ করে বিশ্বাস কিন্তু করবেন না,
এই জায়গাটা কিন্তু পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু ধোকা খাওয়া সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা। এইবার আসি কর্মক্ষেত্র। দেখুন কর্মক্ষেত্রের জায়গাটা যদি বলি, আপনাদের দশমপতি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান এবং সপ্তমভাবে অবস্থান, দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ, কর্মক্ষেত্রের পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ এই সময়ে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কর্ম যারা ফ্রেশার্স আছেন, কর্ম পাচ্ছিলেন না, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং একাদশ স্থানে কেতু তুঙ্গস্থ কিন্তু সফলতা সাকসেস লাভের জায়গা কিন্তু তৈরি করবে। এবং ফিনান্সিয়াল জায়গাটা যদি এবার আসি, দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলো আপ অ্যান্ড ডাউন থাকবে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, যাদের দৈনিক ইনকামের জায়গাটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আপনাদের থাকবে। এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা মোটামুটিভাবে ভালো, তবে আপনাদের ক্ষেত্রে অধিক ব্যয়ের সম্ভাবনা থাকছে, বিদেশ থেকে লাভের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, তবে যারা গাড়ি বাইক চালাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, দুর্ঘটনা জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটা বি কেয়ারফুল, গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই এই জায়গাটা আপনারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। যারা এজেন্সির কাজকর্ম করছেন, যারা ধরুন কনসালটেন্সির কাজকর্ম করছেন, এই জায়গাগুলো অর্থাৎ আপনি টিচার বা অ্যাডভোকেট, এই জায়গাগুলোর ফল কিন্তু আপনারা কিন্তু ভালো কিন্তু পাবেন। দেখুন মকর রাশির এমনিতে শনি সাড়ে সাথী কিন্তু চলছে, শনি সাড়ে সাথীতে যাদের শনি নেগেটিভ পজিশনে আছে, শনি আপনার রাশিচক্রে কীভাবে আছে, কোন নক্ষত্রে আছে, কোন কোন গ্রহের সঙ্গে আছে, এই জায়গাটা দেখা দরকার, কিসের মহাদশা চলছে। কিন্তু আমি এখনও বলবো যাদের ক্ষেত্রে নেগেটিভ চলছে তারা শনি মন্ত্র ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় পশ্চিম দিকে মুখ করে আপনারা পাঠ করুন 8 বার বা 108 বার যদি পাঠ করেন, দেখবেন এই যে শনির যে নেগেটিভ প্রভাব সেটা থেকে কিন্তু কাটবে। এবং আমি মকর রাশি, কুম্ভ রাশি, ধনুরাশি এই রাশিগুলোকে নিয়ে আমি অলরেডি ভিডিও কিন্তু দিয়েছি কী হতে চলেছে, তার উপরে কিন্তু রিসেন্ট আমার ভিডিও দেওয়া আছে। যারা আমার চ্যানেলটি প্রতিদিন নিয়মিত দেখেন তারা অবশ্যই তো দেখছেন, এবং নতুন যারা আছেন তারা পিছনে যে ভিডিওগুলো দেওয়া আছে, ব্যাকের ভিডিওগুলো অবশ্যই স্পেসিফিকভাবে কিন্তু আলোচনা করা আছে। এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন দেখবেন আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তনের কিন্তু সম্ভাবনা কিন্তু আসবে। এবং এই যে জুন মাসের যে আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরছি, এই জায়গাটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে গাইড হিসেবে কিন্তু এই রাশিফল আপনাদের কাজে আসবে। তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের জায়গা থাকছে। যারা গভর্নমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি মকর রাশির মানুষ, আপনি সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু এই সময় ভালো ফল আপনারা কিন্তু পাবেন। এবং যারা প্রপার্টি নিয়ে চলছেন, অর্থাৎ জমি কেনা বেচা সংক্রান্ত এই জায়গাটা কিন্তু আপনাদের, বা কনস্ট্রাকশন বিজনেস চলছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা কিন্তু থাকছে। এবং ভাইয়ের জায়গা, ভাতৃবিরোধের জায়গা এটা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ মঙ্গল নির্দেশ করে ভাই, মঙ্গল নির্দেশ করে ভূমি ভবন, এই জায়গাগুলো কিন্তু মঙ্গল কিন্তু নির্দেশ করে। এবং এর পাশাপাশি মঙ্গল কিন্তু আপনার অগ্নিকারক প্ল্যানেট, এবং মঙ্গল আপনার সার্জারি নির্দেশ করে, ডক্টর মেডিকেল লাইনে নির্দেশ করে, এই জায়গাটা কিন্তু মঙ্গলের কিন্তু টোটাল বলবত্তা কিন্তু থাকছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভাতৃস্থান বা ল্যান্ড রিলেটেড জায়গা বা যাদের কেস মামলা মকদ্দমা করবেন ভাবছেন, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে হলো একটু হলো আপনারা চিন্তাভাবনা করে এগান, হট করে কোনো ডিসিশন নেবেন না। সন্তানের জায়গাটা যদি বলি, সন্তানের ক্ষেত্রে যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে 15 জুন অবধি, আমি আবারও যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা 15 জুন অবধি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, এই জায়গাটা কিন্তু সতর্ক থাকা একান্তই দরকার, অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে।
বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, বন্ধুবান্ধব থেকে হেল্প, আত্মীয় স্বজন থেকে হেল্প, এই এই জায়গাগুলো কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাঞ্চল্যতা দেখা যাবে, উদ্বেগ দেখা যাবে, অর্থাৎ যে কোনো ডিসিশান নেবেন না কেন খুব ঠান্ডা মাথায় খুব ধীর স্থিরভাবে আপনারা ডিসিশান নিন। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। ওভারঅল আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো সেটা কিন্তু হবে, এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এ মাসে কিন্তু আপনাদের নির্দেশ করছে। নমস্কার।